শিক্ষা সংক্রান্তীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার বিপদত পড়েছে নাকি? বিশেষকৈ কেবিনেটে সিদ্ধান্ত গ্রহণ করেছিল তৃতীয় শ্রেণীর পর অসমীয়া মাধ্যমের বিদ্যালয়তো বিজ্ঞান আর গণিত ইংরাজি ভাষাত। ইয়াক ইতিমধ্যে বিভিন্ন সংগঠনে সমালোচনা করেছে। খুদু অসম ছাত্র সন্থার পর আরম্ভ করে বিভিন্ন সংগঠনে সমালোচনা করেছে ইয়াক। কিন্তু এইখানে সময় সরকার বিপদত পড়ছে বিজেপির নিজস্বতা সংগঠনের বিরোধিতার। বিজ্ঞান আর গণিত ইংরাজি ভাষাত কিয়? এয়া রাষ্ট্রীয় শিক্ষানীতির বিরোধী সিদ্ধান্ত। সরকারের সিদ্ধান্ত সমালোচনা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। যে রাষ্ট্রীয় শিক্ষানীতির কথা ইয়াত আছে, আর রাষ্ট্রীয় শিক্ষানীতিক দেশের প্রত্যেক রাজ্য এডপ্ট করে লৈছে। রাষ্ট্রীয় শিক্ষানীতিক ইয়াত সম্পূর্ণরূপে ইমপ্লিমেন্ট করার কারণে ইয়াত চর্চা হয়েছে, ক্লাস্টার হোস্টেল বনোয়া হয়েছে, টেন্থর পর টুয়েলভলে আপগ্রেড করা হয়েছে। আলটিমেটলি 2023 রাষ্ট্রীয় শিক্ষানীতি কিছু পরিমাণে ইয়াত বলবৎ করব বলে সরকার ফল কোয়া হয়েছে। তো আমার যেহেতু রাষ্ট্রীয় শিক্ষানীতি আর বিদ্যার্থী পরিষদে রাষ্ট্রীয় শিক্ষানীতিক যেতার খসড়া প্রস্তুত হয়েছে তেতিয়ারপরালেক এতালেক ক্রমান্বয়ে কাম করে গিয়ে আছো। আর তেস্থলত যেটা রাষ্ট্রীয় শিক্ষানীতি করবাত আই পেলায় তৃতীয় পর্যায়ের তৃতীয় শ্রেণীরপর ইংরাজি মাধ্যমত শিক্ষা প্রদান করা, সেই আমি আমার ভাবত আমি আমার দিকত ভাবো যে রাষ্ট্রীয় শিক্ষানীতিক একটা অবমাননা করা হয়েছে। আর এই মানে একটা চ্যালেঞ্জ টাইপ হয়েছে রাষ্ট্রীয় শিক্ষানীতি। গতি আমার দৃষ্টিভঙ্গি এটাই যে যেহেতু তাত মেনশন আছে এনইপিত যে প্রাথমিক শিক্ষা মাতৃভাষাত হব লাগে, আর মাতৃভাষাত হব লাগে, আর রাষ্ট্রীয় শিক্ষানীতির উদ্দেশ্য আছে ভারত সেন্ট্রিক শিক্ষা। তো ভারত সেন্ট্রিক শিক্ষা যদি আমি আকো সেই ইংরাজি বিষয়টাকে আকো ইনক্লুড করে দিই ম্যাথস আর সায়েন্সত, তেতিয়াহলে আকো সেই মেকলেক আদরি দলার দরে হল। কারণ মেকলে শিক্ষাটা বন্ধ করবর কারণে মেকলে শিক্ষাটা নাইকিয়া করবর কারণে আমি রাষ্ট্রীয় শিক্ষানীতি আদরি নকরিল। রাকেশ দাস হয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাষ্ট্রীয় পর্যায়ের সম্পাদক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই নীতিক তেওঁলোকৰ ভাতৃ সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে গ্রহণ করব বিচরা নাই। সরকারের এয়া হঠকারী সিদ্ধান্ত, সরকারের স্থিতি অস্পষ্ট, দাবি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের। প্রত্যেকখন জেলাত রাষ্ট্রীয় শিক্ষানীতি মতে এখন হায়ার এডুকেশন ইনস্টিটিউট হব লাগে, আর সরকার তার কারণে কামও করে আছে। প্রত্যেকখন জেলাত প্রায়ভাগ জেলাতে এটা বিশ্ববিদ্যালয় স্থাপন করার কারণে ঘোষণাও করেছে। তো তেনেস্থলত এফালে রাষ্ট্রীয় শিক্ষানীতি ইমপ্লিমেন্টেশনের কারণে আগবাড়ি আছে, আর এফালে কিন্তু সরকারে স্কিল ডেভেলপমেন্ট ইউনিভার্সিটি ঘোষণা করেছে, যত মাল্টি ডিসিপ্লিনারি শিক্ষার কথা এটা ফালে মেনশন হয়ে আছে, এটা ফালে আকো বেলেগ এখন বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, ফরেন্সিক বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, করবাত আমার দৃষ্টিতে একটা কনফিউজ টাইপ হয়ে আছে। আর সেই কারণে মানে কোথায় যে রাষ্ট্রীয় শিক্ষানীতিটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে 100% ইমপ্লিমেন্ট হব লাগে, আর তার ক্ষেত্রে এই বিষয়টা একটা সম্পূর্ণরূপে মানে বাধাস্বরূপ। আর বিদ্যার্থী পরিষদের দাবি এটাই যে এই বিষয়টা করবাত সরকার বিবেচনা করে পেলায় যেটা রাষ্ট্রীয় শিক্ষানীতি মতে আছে মাতৃভাষা শিক্ষা প্রদান করার কারণে ইয়া করবে। আর দ্বিতীয় উল্লেখযোগ্য যে বিদ্যার্থী পরিষদে ইতিমধ্যে 21 বার্তা যোগে সরকারের নীতিক সমালোচনা করেছে। ব্যুরো রিপোর্ট, DY 365।